হ্যালো স্টুডেন্ট আমি ভাস্কর তোমাদের জন্য আজকেরে ইংলিশ সে সাজেশান নিয়ে চলে এলাম কারণ তোমরা অনেকেই বলছিলে যে স্যার আমাদের ইংরাজি সাজেশানটা দাও কারণ আমরা বাংলা অনেকটা কমন পেয়েছি যাতে ইংরাজিটাও এরকম কমন পেতে পারি তাই জন্য আমি সাজেশানটা তৈরি করলাম চলো তাহলে দেখে নাও যে সাজেশানে কোন প্রশ্নগুলো রেখেছি ও কোনগুলো করলে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেতে পারো প্রথমে দেখো পোজে যে কোশ্চেনগুলো আছে সেইটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা জানো যে পোজ এই পোজটা আছে তোমাদের দ্য আইস হ্যাভ ইট এখান থেকে দেখো এই কোশ্চেনটা একের দাগের কোশ্চেনটা স্ক্রিনশট করবে ঠিক আছে কোশ্চেনগুলো আমি পড়ছি না কারণ কোশ্চেনগুলো পড়লে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা তোমাদের পরীক্ষার সময় বেশি টাইম নষ্ট করবো না দেখো প্রথমে এই কোশ্চেনটাও তোমরা করবে এক নম্বর যেটা আছে খুব ভালো করে দেখো তারপরে দেখো দু নম্বর কোশ্চেনটা দু নম্বর কোশ্চেনটা দেখে নাও দু নম্বর কোশ্চেনটা করবে দু নম্বর কোশ্চেনের সাথে অর দেওয়া আছে দেখো অর দেওয়া আছে ঠিক আছে এই মানে এইটা দ্য আইস হ্যাভ ইট এখান থেকে এই দুটো কোশ্চেন করলেই আশা করছি তোমরা একটা অবশ্যই কমন পাবে ঠিক আছে তারপরে নেক্সট দেখো নেক্সট যেটা আছে দেখো তোমরা জানো এই এইটা থেকে দেখো এইখানে যে এই পোস্টটা থেকে আমাদের এখানেও আমরা কোশ্চেন রেখেছি দেখো এই কটা কোশ্চেন আছে দুটো মাত্র কোশ্চেন এই দুটো কোশ্চেন করলে তোমরা একটা কমন পেতে পারো তার মধ্যে এই কোশ্চেনটা আবার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এই দুটো কোশ্চেন একটু দেখে যাবে দেখে যাবে বলতে ভালো করে পড়ে যাবে কারণ পরীক্ষায় কারোর ভরসা করে যাওয়া ঠিক নয় ঠিক আছে আর একটা বিষয় ফেল কর ফেল করলে পুরো বছরটাই তোমার বেকার যাচ্ছে ঠিক আছে তাই জন্য ভালো করে পড়াশোনা করে পরীক্ষা যাবে কারণ টাইম তো আছে এই কটা মাত্র কোশ্চেন তারপরে দেখো বলছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে এখান থেকে যে কোশ্চেনগুলো আছে দেখো এই একটা কোশ্চেন আর আরো কোশ্চেন আছে বলছি আমি ঠিক আছে ক্যারেক্টার অফ মিস্টার এইটা আর আরো কোশ্চেন আছে দেখো এই দুটো কোশ্চেন ঠিক আছে ওই থ্যাংক ইউ ম্যাম থেকে মাত্র তিনটে কোশ্চেন দিয়েছি ঠিক আছে ওই তিনটে কোশ্চেন করে যাবে একটু স্ক্রিনশট করে নেবে ঠিক আছে তারপর দেখো দেয়ার আর কোশ্চেন ঠিক আছে এখান থেকে দেখো এখান থেকে যে কোশ্চেনগুলো আছে দেখো প্রথম প্রথমে এটা দেখো এই দুটো স্ক্রিনশট করে নাও এই দুটোকে এই দুটো পার্ট তোমরা স্ক্রিনশট করে নাও ঠিক আছে কোশ্চেন দুটো ভালো করে দেখবে মানে এইটারই ওয়ার্ড দেওয়া আছে কোশ্চেনটা মানে এই চ্যাপ মানে এইটা থেকে এইটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই একটা আছে আর এখানে দুটো আমি দুটো দুটো করে কোশ্চেন দিয়েছি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আশা করি তোমরা এর মধ্যে থেকেই পাবে ঠিক আছে এবারে দেখো পোয়েটটি এবার পোয়েটটি নিয়ে আলোচনা করবে দেখো পোয়েটটি অন কিলিং এটি ঠিক আছে প্রথমে যেটা আছে ঠিক আছে এখান থেকে দেখো এই তিনটে কোশ্চেন ঠিক আছে এই তিনটে কোশ্চেন করবে তোমরা এই তিনটে কোশ্চেন একটু স্ক্রিনশট করে নাও দেখো ভালো করে ঠিক আছে কোশ্চেন তিনটে ভালো করে দেখো দেখে এই জাস্টিফাই এই পোয়েমে বলছে টাইটেল জাস্টিফাই তো একটা এই যে টাইটেলগুলো আছে প্রত্যেকটা কবিতার যে টাইটেল আছে তার মধ্যে একটা জাস্টিফাই যে ওটা পড়ার খুব চান্স আছে ঠিক আছে এটা মনে রাখবে তারপরে দেখো পরে যে পয়েট্রিটা আছে তোমাদের এটা 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 থেকে কটা মাত্র কোশ্চেন রেখেছি চারটে কোশ্চেন রেখেছি দেখো ভালো বুঝতে পারছো কি দেখো এখানে স্ক্রিনশট করে নাও এইটুকুনি পার্ট যেটুকুনি পার্ট তোমাদের আসছে এটুকুনি পার্ট আগে স্ক্রিনশট করো ঠিক আছে এটা কি আছে দেখো অ্যাস্লিপ ইন দ্য ভ্যালি এই এটা থেকে ঠিক আছে তারপরে দেখো নিচের পার্টটা দেখো এইটুকুনি দেখো ভালো করে দেখতে পাচ্ছ কি দেখো এইটা এইটা স্ক্রিনশট করে নাও ঠিক আছে এইটুকুনি পার্ট স্ক্রিনশট করো তোমরা ঠিক আছে এটা দেখে নাও ঠিক আছে তারপরে দেখো তারপরে কম্পেয়ার ট্রি ঠিক আছে সল্ট কম্পেয়ার ট্রি এইটা এখানে দেখো এই প্রথম দুটো কোশ্চেন তোমরা স্ক্রিনশট করো একটু দেখো সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এর মধ্যে রেখেছি এর মধ্যে থেকে অবশ্যই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে কোনো সন্দেহ নেই ঠিক আছে কোনো সন্দেহ করে লাভ নেই আর আগের যারা চ্যালেঞ্জে আছো তারা জানো যে সাজেশানটা কত গুরুত্বপূর্ণ আমি তৈরি করি ভেবে চিনতে একটু তৈরি করা তাই জন্য দেরি হয় কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো তিন নম্বর কোশ্চেনটা এটা স্ক্রিনশট করো ঠিক আছে তারপরে দেখো তারপরে এখানে একটা আর একটা কোশ্চেন ছিল ঠিক আছে আরেকটা কোশ্চেন এই কোশ্চেনটা আরেকটা কোশ্চেন ছিল ঠিক আছে এই কোশ্চেনটা ঠিক আছে ওখান থেকে তারপর দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ এইটা থেকে এখান থেকে মাত্র দুটো কোশ্চেন রেখেছি এই দুটো কোশ্চেন ঠিক আছে এই দুটো কোশ্চেন একটু স্ক্রিনশট করে নাও ঠিক আছে সব থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রেখেছি বেকার আলতু ফালতু জিনিস দিয়ে সায়াসানের মধ্যে তো সব কিছু দেওয়া যায় না ওই জন্যে এখানে এই লাইন যে তিনটে আছে না এই লাইন তিনটের মধ্যে একটা লাইন দেখবে তোমরা পরীক্ষার দিনে দেখতে পাচ্ছ তোমাদের খাতার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনে তারপরে পপোসাল থেকে অর্থাৎ প্লে থেকে নাটক ঠিক আছে একটা কোশ্চেন ঠিক আছে তিনটে পড়বে তার মধ্যে তোমার লিখতে হবে কত একটা ছ নম্বরের ঠিক আছে ছ নম্বরের পরে এখানে আর বছর যেহেতু আর বছর যেহেতু ক্যারেক্টার আসে না ঠিক আছে এবছর এই ক্যারেক্টার আসার চান্স খুব বেশি এই তিনটা ক্যারেক্টার তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে দেখে যাবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা সব থেকে গুরুত্বপূর্ণ যদি বলো এইটা এইটার মধ্যে এটাই পড়বে ঠিক আছে এই কোশ্চেনটাই তোমরা দেখতে পাবে ঠিক আছে তার সাথে আমি মোট চারটে কোশ্চেন এখানে রেখেছি এই চারটের বাইরে কোনো দিন আসবে না ঠিক আছে এই এটা স্ক্রিনশট করো যতটা তোমরা দেখতে পাচ্ছ তারপর দেখো নিচেটা দেখো নিচে আর একটা আছে কোশ্চেন এই দুটো স্ক্রিনশট কর একটু ঠিক আছে তারপর দেখো রাইটিং রাইটিং পার্টটা দেখো রাইটিং পার্টে তিনটে আছে ঠিক আছে একটা লেটার একটা রিপোর্ট আর একটা পেসি ঠিক আছে পেসিটা তো সারাংশ লেখা এটা তো তোমাদের মানে শিখতে হবে আর রাইটিং জানো তোমরা দশ মার্কের থাকে টেন মার্কসে লেটার আর রিপোর্ট এই দুটোর আমি সাজেশান এখানে ধরবো সব থেকে আমার মনে হয় তোমরা লেটারটাকে এই রিপোর্টটাকে করবে ঠিক আছে রিপোর্ট রেখা লেখার নির্দিষ্ট নিয়ম আছে সেই রিপোর্ট লেখার নিয়মটা দেখে তোমরা নিশ্চয়ই জানো যারা পড়াশোনা করছো যে রিপোর্ট কিভাবে লেখে দেখো রিপোর্ট প্রথমেই যেটা রেখেছি সেফ ড্রাইভ সেফ লাইফ এটা সব মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা হান্ড্রেড মানে নাইনটি পার্সেন্ট চান্স আছে আসার ঠিক আছে এটা একদম ইম্পর্টেন্ট ঠিক আছে এই রিপোর্টের মধ্যে তারপরে দেখো অনেকগুলোই রিপোর্ট রেখেছি তোমাদের জন্য তোমরা যদি রিপোর্ট লেখার নিয়মটা জেনে নাও তাহলে প্রত্যেকটা রিপোর্ট এই মানে দশটা কেন অনেকগুলোই রিপোর্ট তোমরা নিজেরাই তৈরি করতে পারবে ঠিক আছে তারপর দেখো ফায়ার অন অ্যামাজন ফরেস্ট যেটা তারপর ওয়ার্ল্ড এনভায়রমেন্ট ডে তারপরে আর্টস সায়েন্স এক্সহেবিটেশান তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প এডুকেশান ট্যুর ডিমনিটাইজেশন চন্দ্রযান ঠিক আছে এইগুলো ইন্টার ক্লাস ফুটবল ইন টুর্নামেন্ট ঠিক আছে টি প্লান্টেশান প্রোগ্রাম অন স্কুল ঠিক আছে এইগুলো কেরালা ফ্লাড তারপর লেটার রাইটিং লেটার রাইটিংও যেগুলো রেখেছি খুবই গুরুত্বপূর্ণ আলতু ফালতু জিনিস নিয়ে সাহেসানে আমি দিইনি ঠিক আছে তারপরে দেখো লেটার রাইটিংয়ে দেখো এডিটল লেটার যেটা আছে ঠিক আছে অ্যাবাউট প্লাস্টিক ডেঞ্জার ঠিক আছে তারপর দেখো ব্যাড কন্ডিশান ফর রোড ঠিক আছে রোড অ্যান্ড রেকলেস ড্রাইভিং এই দুটো এডিটর লেটার এই তিনটি এডিটর লেটার দিয়েছি ঠিক আছে খুব মোস্ট ইম্পর্টেন্টগুলোই এখানে দিয়েছি ঠিক আছে তারপর দেখো হাই প্রাইস অফ এসেন্সিয়াল গুডস ঠিক আছে তারপর দেখো যে কোনো কমপ্লেন ঠিক আছে কমপ্লিটেশান হয় না সেই রকম মিসিং ডায়েরি এটা মোস্ট ইম্পর্টেন্ট মিসিং ডায়েরি তারপর এইটাও কমপ্লেনের ঠিক আছে এইটাও ড্রিঙ্কিং ওয়াটার ঠিক আছে শর্টেজ ড্রিঙ্কিং ওয়াটার তারপরে এডুকেশান লোন এটা বিজনেস বিজনেস সংক্রান্ত এটা ওপেনে ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা হচ্ছে কি ব্যাঙ্কিং সংক্রান্ত ঠিক আছে আর তোমরা জানো পেসির কোনো মানে সাজেশান হয় না পেসি যা দেবে সেটা লেখার চেষ্টা করবে আর আমার মনে হয় তোমরা প্রথমে যে এডিটর রিপোর্ট আছে রিপোর্টটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করো কারণ রিপোর্টের একটা নির্দিষ্ট নিয়ম আছে ওই নিয়মটা ধরে করলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে আর ভিডিওটাকে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো তারাও যাতে এটা দেখতে পারে কারণ পাস করাটা খুবই জরুরি ঠিক আছে কারণ অনেক পয়সা সারা বছর ধরে খরচা হয় আর তারপরে যদি না পাস করো মিনিমাম অন্তত নাম্বার পেয়ে অন্তত পাস করো যারা মিডিয়াম স্টুডেন্ট আছো ঠিক আছে আজকে এই পর্যন্তই আশা করি তোমরা সবাই কোশ্চেনগুলো ভালো করে দেখবে আর আমার এটাই কামনা যে তুমি ভালো পরীক্ষা দাও এক্সামটা যেন খুব ভালো হয় তোমাদের আর যার চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করে রাখো কারণ পরে মানে অ্যানসার এর অ্যানসার সেট কোশ্চেনের অ্যানসার সেট বা তারপরে আরও অনেক কিছু এখানে আপলোড করা হবে নোট ফোট আমরা আপলোড করে থাকি তোমরা ভে প্লে লিস্টে যদি গিয়ে দেখো তোমাদের দরকারি অনেক ভিডিওই এখানে পেয়ে যাবে ঠিক আছে আজকে এই পর্যন্তই যতটা তাড়াতাড়ি সম্ভব হয় তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে